আসসালামু আলাইকুম সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আসলে টাকা তো আমাদের জীবনে সবারই কম বেশি উপার্জন করার প্রয়োজন পড়ে, তো সেই জন্য আমিও আমার বিজনেসের পাশাপাশি টুকটাক কাজ করি। তো যেমন আজকে আমার তিনটা ডেলিভারি আছে, সেই তিনটা ডেলিভারি আজকে দিব এবং দেখাবো যে এই তিনটা ডেলিভারি দিয়ে কত টাকা উপার্জন করা সম্ভব এবং কতটা সময় লাগে। তো সবাইকে যেটা দেখাই যে দেখেন এই যে তিনটা পার্সেল আছে এখানে আমার কাছে, আজকে এই তিনটা আমি ডেলিভারি দিব সবাইকে। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যেন খুব দ্রুত 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। যদি বা এখন 500 হইলেই মনিটাইজ অন হয়ে যাবে, তো চেষ্টা করতেছি যেন যত দ্রুত আর কি এগুলো পূরণ করা যায়। তো সবাই সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। তো যাই হোক, গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর শুরুতে যে পার্সেলটা আছে সেটা খুব বেশি দূরে না, 9 নম্বর সেক্টরে। এই পার্সেলটা দিয়ে তারপর যাব 14 নম্বরে, এরপর যাব মিরপুর ডিওআইসিএস। তো দেখতে পাচ্ছেন আমি এখন 12 নম্বর রোডে চলে আসি, এখানেই একটা পার্সেল আছে। কিন্তু এই পার্সেলটাতে আসলে আমার সন্দেহ আছে এই মহিলাকে নিয়ে, কারণ এর আগে কয়েকবার অর্ডার করে সে বারবার খালি ঘুরায়। আরও অনেকদিন ডেলিভারি দিছি এই বাসায়, তো তারপর আজকে আবার চলে আসলাম। আপনারাই দেখেন কি অবস্থা এই বাসায় পার্সেল দিতে এসে, মানে খুবই খারাপ একটা অবস্থা। বাসের লোকজনও আসলে অত বেশি সুবিধার না। তো যাই হোক, ডেলিভারি যদি দিতেই হবে তাই চলে আসি আমি। সাজিয়ে নেমে পার্সেল ছয়তলায় যাবো, একটাই ফ্ল্যাট। একজন দারোয়ান বলল যে ফোন দেন, আরেকজন বললো যে লাগবে না, ছয়তলায় যান। তো এই যে দেখেন সিঁড়ি, লিফ্টও নাই, অন্ধকার, একটা লাইট পর্যন্ত দেওয়া নেই। তো যাই হোক, অনেক কষ্টে বাসায় কাউকে পাই নাই, বাসা থেকে ফেরত আসার সময় নিচে এই মহিলার দেখা পাইলাম, ভাগ্য ভালো। ফেরত যাইতে হইলো না, নাহলে আমার আজকে পুরো লস হয়ে যাইতো। টাকাটা নিয়ে এখন যাচ্ছি মিরপুর 14 নম্বরের দিকে। মিরপুর 14-তে চলে আসছি আমি, আর একটু পরেই মহিলার বাসার কাছে চলে যাব। আসলে আমাদের বেশিরভাগ কাস্টমারই মহিলা হয় কেন জানি, আমি বুঝি না। তো এবার 14 নম্বরে যে ডেলিভারিটা দিব সেটার অ্যামাউন্টও খুব বেশি না, এখানে ডেলিভারি দিলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আর কত টাকা টোটাল আজকে ইনকাম হলো সেটা আপনাদেরকে আমি জানাবো, এবং কেন ইনকাম এরকম কম বেশি হয় সেটাও জানাবো। তো এই যে বিল্ডিংটা দেখছেন, এটাতেই ডেলিভারিটা হবে। তবে কপাল ভালো, এটা 6 তলা না, এটা 2 তলা, অর্থাৎ মাত্র একটা সিঁড়ি আমাকে উপরে উঠতে হবে। আর এই বাসাটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে, গাড়িটারি আছে গ্যারেজে। তো ওনার কাছে খুচরো টাকা নাই, এই জন্য বাসার নিচে আবার নেমে এসে দাঁড়ায় আছি। দারোয়ান খুচরো করতে গেছে, পিছনে দেখেন বেশ কয়েকটা গাড়ি, মনে হচ্ছে বিল্ডিংটায় বেশ টাকাওয়ালা লোকজনই থাকে। তো মজার বিষয় এই বাসায় ডেলিভারি দিয়ে 10 টাকা টিপসও পাইলাম আমি। আর এবার যাইতে হবে মিরপুর ডিওআইসিএস, তাই ভালোভাবে হেলমেটটা একটু বেঁধে নেই, নিয়ে যাত্রা শুরু করে দিই। কারণ সেফটি ফার্স্ট, সবাই সবসময় মনে রাখবেন যে সেফ থাকাটা খুবই জরুরি। মিরপুর ডিওআইসিএস যাইতে যাইতে আপনাদেরকে বলে রাখি যে মিরপুর ডিওআইসিএস যাওয়ার এখন দুইটা রাস্তা, একটা মেন রোড যেটা এয়ারপোর্ট রোড, এবং মেট্রো রেলের নিচ দিয়ে আরেকটা রাস্তা, যদি কেউ মেট্রো রেলের উপর দিয়ে যাইতে চান সেটাও যাইতে পারেন। এক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, এবং এই অপশনগুলো থাকার কারণে এখন মিরপুর থেকে উত্তরে যাইতে 20 মিনিটের বেশি লাগে না। তো বের হয়ে গেছি মিরপুর ডিওআইসিএসের জন্য। ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই, অনেক দূরে দেখেন, আসলে খুব বেশি দূরে না, কাছে, এখান থেকে প্রায় 1.5-2 কিলোর মতো হবে। তো সেই বিল্ডিংগুলোই মিরপুর ডিওআইসিএস। আর মেট্রো রেলের পাশ দিয়ে 2 লেনের দুই পাশে 2 দিয়ে করে 4 লেন রাস্তা, তাই দেখেন একদম ফাঁকা, বাইক, প্রাইভেট কার, সিএনজি, ছোটোখাটো পিক আপগুলো আসে এই দিক দিয়ে। তো আমি ডিওআইসিএসের বাসার পাশে চলে আসছি, এবং আমাকে এখন এই বাসার লিফটের দুয়ে যাইতে হবে। তো বাসায় উঠেই দেখি যে বেশ সুন্দর একটা ডেকোরেশন করে রাখছে, মনে হয় বেবি শাওয়ারের কোনো প্রোগ্রাম। যাই হোক, এখান থেকে টাকাটা নিয়ে চলে আসলাম আমি। সব ডেলিভারি টার্ন করছি, এখন বাসায় যাব এবং আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে কত টাকা আজকে ইনকাম হইলো আমার ডেলিভারি দিয়ে। তো যেমনটা বলছিলাম যে বাসায় এসে আপনাদেরকে দেখাবো আজকে কত টাকা ইনকাম করলাম। আজকের ইনকাম আমার টোটাল, এখানে অনেকগুলো নোট আছে যদিও বা, আসলে এখান থেকে আমি 300 টাকা পাবো ডেলিভারি, অর্থাৎ তিনটা ডেলিভারি দিয়ে 300 টাকা।
এর মধ্যে দুইটা ডেলিভারি ছিল 70-70 করে, আর 10 টাকা টিপস দিয়েছিল দ্বিতীয় ডেলিভারি পার্সন, মানে ডেলিভারি যে নিয়েছে তিনি। আর মিরপুর ডিওএসএস এর যে পার্সেলটা আমি দিয়েছি সেটার বিনিময়ে আমি 150 টাকা চার্জ করেছিলাম। আর এই সব মিলিয়ে মোটামুটি 300 টাকা পেয়েছি। এখান থেকে 70 বা 80 টাকা ফুয়েল কস্টটা যাবে আমার ম্যাক্সিমাম, এবং বাকি টাকাটা থাকবে আমার কাছে। তো এই হলো আজকের আমার ইনকাম। তো অলমোস্ট 300 টাকা ইনকাম হলো মাত্র 40 থেকে 50 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে। যদিও বা প্রত্যেক দিন এরকম সুযোগ থাকে না, কিন্তু তারপরও এরকম মাঝে মাঝে হইলে ভালোই লাগে। আর এই টাকাটা দিয়ে নিজেকে ট্রিট দিতে আরও বেশি মজা লাগে আমার। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট দিন যদি আবার কোনো ডেলিভারি দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো সেই দিনের কী অবস্থা। তো আজকের মতো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।